দেশের এগারোটি জেলায় বন্যা ইস্যুতে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বন্যায় বাংলাদেশের যারা স্বজন বাড়িঘর এবং কর্মস্থল হারিয়েছেন পাকিস্তানের জনগণ তাদের পাশে আছে এর আগে গত উনিশ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছিলেন শাহবাজ শরীফ সেই সে চিঠিতে দুদেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি